আসসালামু আলাইকুম। নতুন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সে ভিডিও হলো আপনারা ভিডিওতে দেখতে পাঠাচ্ছেন লেয়ার মুরগির একটা খামারে। তো লেয়ার মুরগির খামারে কীভাবে ওষুধ প্রয়োগ করে বা কীভাবে ওষুধ দেয়, তো এই বিষয়ে কিছু কথা বলবো। তো আপনাদের এই ওষুধ কীভাবে দিতে হয় এগুলো আপনাদের দেখাবো। তো এই যে ওষুধ দিতে আছে পানির ভিত্তি, তো ভাই এর ট্যাঙ্কিটা কত লিটার পানি? 45 লিটার। ও, তো ওষুধগুলো 45 লিটার পানির মধ্যে ওষুধগুলো কীভাবে দিতে আছেন ভাই? এখন কীসের ডোজ করাইতেছেন? সিআরডি বর্তমানে যে বর্তমানে মহামারীর রোগ যে সিআরডি এই রোগের জন্য, তো এই রোগের জন্য আপনার কী কী ওষুধ প্রয়োগ করতেছেন? আপনার ডক্সিবেট, ফাস্ট কুল, এডিফ্লোর। এটি আপনার না, আমাদের শেরপুরের যে মানে সরকারি ডাক্তার মাদারুল স্যার তার নির্দেশে আপনার তার ঠিক মানে ওষুধগুলো ব্যবহার করা হইতেছে। সিআইডি, তো ওষুধের নামগুলো আবার বলেন আপনার বর্তমানে কী আপনার সিআইডি রোগের জন্য আপনার কী কী ওষুধ প্রেসক্রিপশনে দেওয়া আছে? এডফ্লোর, ডক্সিবেট, ফাস্ট কুল, বাইটক্স আর খাবার সোডা। খাবার সোডা, তো এটি আপনার কত মিলি আর কি কত মিলি পানির সাথে প্রয়োগ করতেছে বলতে গেছে দিতে গেছে? ও, তো এই প্রেসক্রিপশনে আপনার দিয়ে দিলাম। এটি মানে দেখে আপনার বর্তমানে যে মহামারী একটা রোগ সিআরডি, ভাই সিআরডি রোগ হলে আপনার কী কী মুরগির লক্ষণ দেখা দিয়েছে বা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে? সিআরডি ঠান্ডার মধ্যে এক ধরনের ভাইরাস, ঠান্ডার মধ্যে এক ধরনের ভাইরাস বর্তমানে ভাইরাস, ঠান্ডাজনিত ভাইরাস। আপনার দিনের মুরগি সুস্থ থাকে, রাত্রে বেলা মুরগি মানে ক্ষতি হয় আর কি, দৈনিক অসুস্থ মুরগি সেটা থেকে সরাই দিতে হবে। এই মুরগির আর কোনো অন্য কোনো লক্ষণ আছে যে সে দেখে আপনার বুঝতে পারবে এই রোগটার এইগুলো সমাজ হলে সিআরডি লক্ষণ? একবারে পাতলা চুনা পায়খানা করবে আর পালনগুলা মানে দুর্বল হবে, চলে থাকবে পড়ে থাকবে। তো সিআরডি আর কি দৈনিক 2-3টা করে রাত্রে মারা যাইতেছে মুরগিগুলা। তো দর্শক বর্তমানে এটা ভাই কালের সাথে কি আপনার বর্তমানে আবহাওয়া পরিবর্তন হইতেছে সেজন্য এই রোগটা বেশিরভাগ দেখা যেতেছে, তাই হতে পারে অথবা বিভিন্ন ভাইরাসে আক্রমণ করতে পারে। আপনার ইনওয়ানে কত পিস লেয়ার আছে? 950 পিস লেয়ার আছে। 950 পিস, আর এটা আপনার শুরু থেকে মানে শুরু থেকে এই পর্যন্ত আপনার কত টাকা খরচ গেছে ব্যয় যারা বলা হয়? আপনার একটা প্রতি পিস মুরগির মধ্যে আপনার 500 থেকে 550 টাকা খরচ করে। 500 থেকে 550, ডিম পাড়া পর্যন্ত, শুরু থেকে ডিম পাড়া পর্যন্ত 500 থেকে 550 পর্যন্ত টাকা খরচ করে শুরু পর্যন্ত। আর আপনার এখন আপনার কত পার্সেন্টেজ ডিম পাইতেছেন? 85%। আপনি প্রথম কি বাচ্চা কত পিস নিয়ে শুরু করছিলেন? 1050 পিস। এখন 950 পিস আছে মৃত মারা যার পরে। তো আপনার এখন আপনার দৈনিক কত পার্সেন্ট ডিম কথা বললেন? 85%। তাতে আপনার দৈনিক কত টাকা ব্যয় যেতেছে আর কত টাকা আয় আসছে ডিম উৎপাদন হওয়ার পরে? দৈনিক ব্যয় যাচ্ছে আপনার খাদ্য যাচ্ছে 3700 টাকা। 3700 টাকা ব্যয় হয়ে গেছে খাদ্য? 3700 টাকা 2 বস্তার জন্য খাদ্য গেছে 950 পিস মুরগির পিছনে। আর আপনার এখন ডিম তার কত পাইতেছেন টোটালে? ডিম 750 বা 1800। তাহলে আমি পাইকারি আর কি বাজার মূল্য 1500-2000 টাকা থাকে, দৈনিক 1500-2000 টাকা মতো থাকে বর্তমান আর কি। বর্তমান বাজার ভালো থাকলে 2000, বাজার খারাপ থাকলে 1500, বাজার ভালো থাকলে 3000-4000 জায়গা। যখন মুরগি বাজার 800 হয় আর কি দিন বাজার, তখন তো লেয়ারের জন্য অনেক ভালো। তাতে আপনার 1000 লেয়ারে সেট করলে দৈনিক আপনার সর্বনিম্ন
যেটা ইনকাম আয় দৈনিক 2000 টাকা, মাসে 60,000 টাকা ইনকাম করা সম্ভব। 1000 কম থাকলে আপনার 600 টাকা থাকলে 1000 থাকবে, লস নাই ব্যবসা মধ্যে। এই ব্যবসা মধ্যে লস নাই, যদি মুরগি যদি না মারা যায় সেই ক্ষেত্রে। তো আপনার এনে খাঁচা কত টাকার কিনছিলেন? তো লেয়ারে খাঁচা কিনতে হয়, নতুন 1000 খাঁচা লাগে আপনার 1,40,000। 1,40,000 1,000 সেট। কত টাকা 1,000 সেট করতে হলে কত টাকা মতো ব্যয় করতে হয়? বুঝতে পারে 8-9 লাখ টাকা ব্যয় করতে হয়। গড়শো 8-9 লাখ টাকা পরে ঘর ওঠানি পরে আপনার শুধু মুরগির মতো 5-5.5 লাখ টাকা। তো 5.5-6 লাখ টাকা আপনার ইনভেস্ট করলে তাহলে দৈনিক আপনার প্রতি মাসে 6,500 টাকা ইনকাম করা সম্ভব। সম্ভব এটা, আবার এর বেশি হইতে পারে। আর লভেল তো খুবই শেষ। দর্শক যারা আপনার খামার করতে চান, লেয়ারে সেট করতে চান, তো লেয়ারের ব্যবসায়টা আপনার লজার সম্ভাবনা খুব কম থাকে। যদি আপনার মুরগিগুলো আপনার বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন রোগ জীবাণু যদি না ক্ষতি করে, তাহলে আপনার লেয়ারের ব্যবসার মধ্যে আপনার অবশ্যই আপনার লাভজনক একটা ব্যবসা। তো এই খামারটি হলো আপনার শেরপুর জেনেগাতি আপনার খামারটি। আপনার অবতীর্ণ তো শেরপুর জেনেগাতি আপনার এই খামারটি অবতীর্ণ। তো দর্শক তো দর্শক এই পর্যন্তই আপনার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।